বিএসএফ ও সিআইএসএফের পূর্বাঞ্চলীয় কর্তাদের সাথে আজ সকাল 9টা থেকে দ্বিতীয় দফার বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতেও বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে নিউ টাউনের পাঁচতারা হোটেলে বিএসএফের শীর্ষ কর্তাদের সাথে রাত 9:30টায় বৈঠকে বসেন তিনি। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক চলে। আজ সকাল থেকে আবার দ্বিতীয় দফার বৈঠক বসে। সকাল 9টা থেকে এই বৈঠক শুরু হয়। সীমান্ত অনুপ্রবেশ থেকে গরু পাচার সহ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঁটাতারের বেড়া প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অন্যান্য সমস্যা নিয়েও আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে জানা যাচ্ছে। বলে জানায়।